সালমান শাহর জুটি পছন্দ করেনি এমন মানুষ খুব কম আছে। পর্দায় তাদের প্রাণবন্ত অভিনয় সকলকেই মুগ্ধ করেছে। সালমান শাহ আজ নেই, শাবনুরও অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তারা দুজন একসাথে 14টি সিনেমায় অভিনয় করেছিলেন, আর সেখান থেকেই তাদের 5টি সেরা সিনেমা নিয়ে আজ আলোচনা করব। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তুমি আমার সিনেমাটি পরিচালনা করেছেন জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী। এটি একটি প্রেম কেন্দ্রিক সিনেমা। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর। এটি ছিল শাবনূরের প্রথম এবং সালমান শাহের দ্বিতীয় অভিনীত সিনেমা। সালমান শাহর প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত দারুণ সফলতা পেলে পরিচালক জহিরুল হক তাকে নিয়ে এই সিনেমাটি শুরু করেন। তবে সিনেমার কিছু অংশ নির্মাণ করার পর পরিচালক মারা যান এবং পরবর্তীতে তমিজউদ্দিন রিজভী সিনেমার বাকি কাজ শেষ করেন। ১৯৯৫ সালে মুক্তি পায় স্বপ্নের ঠিকানা সিনেমাটি। সালমান শাহ শাবনূর জুটির অন্যতম সফল একটি সিনেমা এটি। এম এ খালেক পরিচালিত এই সিনেমাটি প্রচলিত ধনীগরিব প্রেম কাহিনীতেই নির্মিত, কিন্তু টান টান চিত্রনাট্য, সফল কিছু গান ও অভিনয়ের কারণে ছবিটি মোটামুটি ক্লাসিক হয়ে গেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত তোমাকে চাই সিনেমাতে জুটি বেঁধেছিলেন সালমান শাহ ও শাবনূর। ধনীগরিব প্রেমের কাহিনী নিয়ে তৈরি এই সিনেমা। এই সিনেমায় দারুণ কিছু আবেগী মুহূর্তের পাশাপাশি রয়েছে অসাধারণ কিছু গান। এই সিনেমায় ব্যবহৃত ভালো আছি ভালো থেকো গানটা এতটাই জনপ্রিয়তা পায় যে এখনও সেই গান দর্শকদের মনে গেঁথে আছে। এমনকি এই গানটির দৃশ্যধারণও সবার মন ছুঁয়েছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা চাওয়া থেকে পাওয়া সালমান শাবনূর জুটির অন্যতম ব্লকবাস্টার সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন এম এম সরকার। সিনেমায় সালমান শাহ ও শাবনূর ছাড়াও অভিনয় করেছেন ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সালমান শাহর অভিনীত শেষ সিনেমা আনন্দ অশ্রু। এই সিনেমাটি দর্শক মনে আলাদা জায়গা করে রেখেছে। সালমান শাহ মারা যায় ১৯৯৬ সালে, আর সিনেমাটি মুক্তি পায় এর পরের বছর। সিনেমাটি দেখতে সিনেমা হলে দর্শকদের ভিড় আর সিনেমা শেষে অশ্রু চোখে বেরিয়ে আসা যেন প্রিয় নায়ক হারানোর কষ্টকে আরও গাঢ় করে তুলেছিল। এই সিনেমায় সালমান শাহর বিপরীতে শাবনূর অভিনয় করেছিল। বড়লোক বাবার ছেলে পড়েছিল গ্রামের এক মেয়ের প্রেমে, তবে সম্পত্তির লোভে নিজের চাচা জোর করে ড্রাগ দিয়ে ধীরে ধীরে পাগল করে দেয় ছেলেকে। মৃত্যু হয় এক সুন্দর ভালোবাসার। ধনী গরিবের ভালোবাসার যে লড়াই দেখানো হয়ে থাকে অন্য সব ভালোবাসা সিনেমাতে, সেখান থেকে বেরিয়ে এসে পুরোপুরি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমাটিকে, আর এই কারণেই আনন্দ অশ্রু সবার থেকে আলাদা। রোম্যান্টিক গল্প, সাবলীল অভিনয় আর দারুণ গানের জন্য সালমান শাহর জুটি যেন সর্বকালে সেরা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, হাজির হব বিনোদন জগতের অজানা সব তথ্য নিয়ে। সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।